গরিব অঙ্কে মোদীকে নিশানা কংগ্রেসের। প্রধানমন্ত্রীর বিনামূল্যে রেশন ঘোষণায় দেশের আর্থিক দুর্দশার প্রমাণ। দেশের মানুষের মধ্যে আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে বিপদ সীমায় পৌঁছে গেছে। মানুষের আয় বাড়বে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের নামান্তর। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদী জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বিরোধিতা করেছিলেন। মোদীকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। ভোটের আগে রেশন তাস প্রধানমন্ত্রীর, এবার গরিব অঙ্কেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করল কংগ্রেস। প্রধানমন্ত্রীর বিনামূল্যে রেশন ঘোষণায় দেশের আর্থিক দুর্দশার প্রমাণ। দেশের মানুষের মধ্যে আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে বিপদ সীমায় পৌঁছে গিয়েছে। মানুষের আয় বাড়ছে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেশন নিয়ে গতকাল কি ঘোষণা করেছিলেন শোনাবো। ये भाजपाई है जिसने कोरोना के संकट काल में भी गरीबों को मुफ्त राशन देने की योजना बनाई। भूख क्या होती है ये गरीबी से निकला व्यक्ति ही महसूस कर सकता है। देश की किसी मां को, किसी पिता को अपने बच्चे को भूखा ना देखना पड़े, आज मोदी इसकी गारंटी बन गया है। प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना के तहत देश में पिछले 3 साल से गरीबों को मुफ्त राशन दिया जा रहा है। मुफ्त राशन से जुड़ा एक और निर्णय, और मोदी तो गरीबी से निकला है ना, तो उसे मालूम है। और मेरा एक और निर्णय है, मेरा और एक निश्चय है, वैसे तो ये योजना 1 महीने के बाद उसका समय पूरा हो रहा है। 80 करोड़ गरीबों को मुफ्त राशन देने वाली योजना दिसंबर में पूरी हो रही है, लेकिन मोदी का निश्चय है आने वाले 5 साल के लिए इसको बढ़ाया जाएगा। বিনামূল্যে রেশনের ঘোষণা মোদীর। কমিশনে বিধিভঙ্গের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগে মোদীর বিরুদ্ধে কমিশনের নালিশ তৃণমূল কংগ্রেসের। কমিশনকে চিঠি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। 5 বছর দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ভোটের প্রচারে গিয়ে গতকাল ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। আর এ নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা কি বলেছেন শোনাবো। এতদিন ধরে তো বিনামূল্যে করোনা কাল থেকেই রেশন দিয়ে আসছিল মোদীজির সরকার, সেটা আরো কন্টিনিউ করবার ঘোষণা করেছে। কিন্তু যখন এই রেশনে বিনামূল্যে রেশনের সামগ্রী, খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছিল, তখন এখানে চালচোররা মজুদ ছিল। এখন চালচোররা জেলে, তাহলে এখন এই যে মোদীজির যে পাঠানো বিনামূল্যের খাদ্যশস্য চুরি করবে কে? সেই কারণে তৃণমূলে এখন চোর নেই, সেই কারণে মানুষ পর্যন্ত পৌঁছে যাবে খাদ্য। অতএব ওই নির্বাচনের কোনো পার্টে তৃণমূল নেই, নির্বাচনের মধ্যে নেই, দুটো লোক ওখানে নেই, অথচ সেই পার্টি সবার আগে এই ব্যাপারে নানা রকম অজুর আপত্তি তুলতে শুরু করেছে, ইলেকশন কমিশনে অভিযোগ ইত্যাদি শুরু করেছে। অতএব যারা ওই ইলেকশনের পার্টে তাদের কোনো বক্তব্য নেই। এর থেকে আবার প্রমাণ হলো যে চাল চোর চুরি করতে পারবে না বলে আজকে এই জাতীয় ঘটনা ঘটিয়েছে। আর গরিব মানুষের মুখের গ্রাস কারা কেড়ে নিতে চায়, এটা পরিষ্কার ভাবে তৃণমূলের এই সিদ্ধান্তে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। গরিব বিরোধী তৃণমূল এবং মানুষের যে পাওয়ার অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।